And Saif to call. Saif call money iPhone. Assalamualaikum, shabai ke. Khub ubo kutsi. Ami chowdhury Jafar Allah. Sharafat apnader ke jana in front row London. Onek ekti sundor jagay ashlam. Rangamati. 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 Hi guys, I'm Rakhon Asi, Sundarbane, na Bandorban. Bandorbane Asi. Welcome to the side. I'm আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ব্লগটা আসলে এটা আগে থেকে কোনো ব্লগের প্ল্যান ছিল না ওটা 2019 সালের নভেম্বরের 22 তারিখের একটা ভিডিও আমাদের জাতীয় দলের খেলোয়াড় আমার ফ্রেন্ড মোহাম্মদ সাইফউদ্দিন ও সহ আমরা বান্দরবান গেছিলাম 2019 এর 22 নভেম্বর আসলে ওটা ছিল পুরো একটা রিল্যাক্স ট্যুর কারণ বেশ কয়েকদিন সাইফ ইনজুরিতে ছিল ইনজুরি থেকে ফিরে আসার পর সে ফেনীতে অনেক দিন পর্যন্ত অবস্থান করে তো আমাকে একদিন বলে যে একটা ট্যুর দিব কোথায় দেওয়া যায় তা আমি বললাম যে চলো তাহলে বান্দরবান থেকে ঘুরে আসি প্রথম দিকে বান্দরবানের কথা বলার সাথে সাথে রাজি হয়ে গেল কারণ এর আগে সে কখনো বান্দরবান আসে নাই আমাদের হুটহাট করে প্ল্যান করে ট্যুরটা হয়ে গেছে এজন্য আসলে পুরা ট্যুর আসলে কোনো ভিডিও করা হয় নাই বা কোনো ছবি তোলা হয় নাই এই যে দেখুন কত বড় পাথর এগুলো আসলে দেখলে অনেক মানে তখনকার অনুভূতিটা আসলে বলে বুঝাতে পারবো না অসাধারণ অনুভূতি ছিল Saif. Saif, call money iPhone. Saif,
আসসালামু আলাইকুম সবাইকে। খুব উপভোগ করতেছি এই সৌন্দর্য, আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্যটা। আসলে না, আসলে আমি নিজে বুঝতাম না আসলে আল্লাহ এত অপরূপ সৌন্দর্য আমাদের এই বাংলাদেশ বান্দরবনের উপজেলায় এভাবে সৃষ্টি করে রেখেছেন। সত্যি খুব ফ্রাস্ট্রেশনে ছিলাম লাস্ট এক দুই মাস, খেলাধুলা থেকে একদম বাইরে, বোরিং হয়ে যাচ্ছিলাম। আসলে হঠাৎ করে প্ল্যান করা, খুব উপভোগ করতেছি, প্রত্যাশার চেয়েও বেশি কিছু পাচ্ছি। ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকে নিয়ে একবার হলে আসবেন, এই জায়গাটা দর্শন করবেন, আশা করি খুব ভালো লাগবে। দোয়া আমার জন্য। সত্যি একটা অসাধারণ মুহূর্ত আমার জন্য, আসলে এসে আসলে সত্যি অনেক উপভোগ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা বান্দরবান এত সুন্দর একটি এলাকায় আসলাম, অনেক ভালো লাগতেছে আমাদেরকে। আমাদের এখানে আসাতে সাইফুদ্দিনের সাথে আসলাম, সম্পূর্ণ কিছু সাইফুদ্দিন দেখতেছে আমাদেরকে, মানি প্রবলেম নিয়ে সব কিছু। সাইফ ইঞ্জুরি ছিল, সেজন্য আমরা সবাই মিলে আসলাম, অনেক ভালো লাগতেছে, মজা করতেছি। আপনারাও আসবেন, এটা অনেক সৌন্দর্য জায়গা, অনেক কিছু দেখার আছে বান্দরবনে। এটা তো আমরা অনেক শুক্রিয়া আদায় করি, এখানে আসি অনেক ভালো লাগলো, সবাইকে ধন্যবাদ, আপনারাও পারলে আসবেন। কলাগুলো অনেক সস্তা, 2 টাকা করে, এবং অনেক ভালো কলা, যেটাতে কোনো ফরমালিন নাই, 100% ভালো। ফলের মধ্যে কলা একটা অন্যতম ফল, যেটা আমরা সারা বছর পেয়ে থাকি বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায়। তারপরে সন্ধ্যা থেকে যায়, কারণ আমাদের অনেক জায়গায় দেখা যায় ফরমালিন অরিজিনাল টেস্ট আমরা পাই না খুব একটা। বাট এখানে এসে কলা যদি না খাই খুব মিস করা হবে, কলা গুড ফর হেলথ এই আর কি। সময় তো লবাইয়ের সাথে দোকানে আসে না। আমরা এখন একটা জায়গা ক্রস করতেছি, যে থানচি থেকে বোটে করে গ্রামাতে যাবো। বাট এই নদীর ভিতরে যে পানির ঢেউ আর পাথরগুলো দেখলে মানে অনেক ভয় লাগে। তো আমরা অলরেডি একটা জায়গা ক্রস করতেছিলাম, এখানে হুট করে আমাদের নৌকাটা পিছনের দিকে চলে যাচ্ছিলো, মানে যে ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে উঠতে পারে নাই। তখন যে কেমন ভয় লাগছে, মনে হচ্ছে যে এই যে নৌকাটা উল্টে গেল। বাট আমাদের যে নৌকার মাঝি, যে নৌকা চালাচ্ছে ড্রাইভার, সে আসলে অনেক মানে এক্সপার্ট ছিল, এই যে সেটা কন্ট্রোল করে ফেলছে। তো আমরা মোটামুটি রেমাকে চলে এসেছি, আমরা রেমাকে এখানে এখান থেকে সোজা হাঁটা দিব। এখান থেকে মোটামুটি নাফাখুম যেতে আমাদের প্রায় 1-2 ঘন্টার মতো লাগবে, গাইডে সেটাই বললো। তো আমাদেরকে 1-2 ঘন্টা হাঁটতে হবে। একে তো সাইফুদ্দিন ইঞ্জুরি থেকে মাত্র কামব্যাক করছে, তার ভিতরে আমার কাঁধে ক্যামেরা ব্যাগ দেখা যাক পারে কি না। তো আমি এখন আপাতত ভিডিও অফ রাখতেছি, কারণ ক্যামেরা নিয়ে ওই রাস্তায় হাঁটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার আগে কোনো অভিজ্ঞতা নেই, যেহেতু আমিও নাফাখুম প্রথম আসছি। কিছুটা কষ্টদায়ক, তারপর খুব এক্সাইটেড। এখন আমরা কিছুটা বিরতিতে আছি, যার কারণে পেঁপে খাচ্ছি, আমার পছন্দের একটা ফল, তো খুব এক্সাইটেড। আর পাশাপাশি এখানে অনেক ছোটো বাচ্চারা রয়েছে, এদেরকে দেখে আরও বেশি এক্সাইটেড আমি। তো সব মিলিয়ে পথের মাত্র 1 ভাগ আসলাম, আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে, আবার ওইখানে গিয়ে আবার আসতে হবে। তো আজকের দিনটা সত্যি অনেক কষ্টকর বলে মনে হচ্ছে, তো আশা করি শেষ করতে পারবো, যে শেষ থাকবে একদম শেষ পর্যন্ত চেষ্টা করবো, নাফাখুম গিয়ে ওইখানে সময় কাটিয়ে আবার ব্যাক করবো ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে। তো দোয়া করবেন আমাদের জন্য। আমি সব ধরে জাফর আল্লাহ সরাফত আপনাদেরকে জানাই প্রাণ প্রিয় অভিনন্দন। অনেক একটি সুন্দর জায়গায় আসলাম, রাঙ্গামাটি। রাঙ্গামাটি
নিঃসন্দেহে বলা যায় এটি একটি বান্দরবন, অনেক সৌন্দর্য জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সাথে আসছে আমাদের প্রাণের প্রিয় ভাই মোহাম্মদ সাইফুদ্দিন, যার কথা না বললে নয়, শাখাওয়াত হোসেন মুন্না। অনেক সুন্দর লাগলো দৃশ্যটা দেখে, অসংখ্য ধন্যবাদ মুন্না তোমাকে। উনি আমাদের গাইড নূর আলম ভাই, খুব সংশ্লিষ্ট একজন মানুষ, কথাবার্তা বলে না চুপচাপ। তোর নাম কি? মিতানুর। তুমি কেমন আছো? এটা খাও না, এটা নাও, এটা নাও। মারমা, উষানু মারমা, খুব সুন্দর নাম। ঠিক আছে, ভালো থাকো। গন্তব্যের বিষয় সত্যি আসলাম, অনেক ক্লান্ত, ক্লান্ত শরীর নিয়ে বসে আছি এখন। মাথার ভিতরে একটাই চিন্তা, কীভাবে আবার গন্তব্যস্থানে ব্যাক করবো। আমরা যে হোটেলে উঠেছিলাম সেখানে, আসলে এখানকার সৌন্দর্য নিয়ে বলে শেষ করতে পারবো না, সত্যি বলতে এক কথা অসাধারণ, আশায় প্রকাশ করার মতো না। কিছুটা অনেকটা টায়ার্ড, তারপর এসতে পেরেছি, এটাই আমাদের সাথে অনেক। আর আমাদের সাথে যারা আছে তারা সবাই ক্লান্ত। তো আজকে দিনের প্ল্যান থাকবে এখান থেকে আবার ব্যাক করবো হোটেলে, আবার কালকে দিনের নীলাচল প্লাস স্বর্ণ মন্দির এসবগুলা ঘুরে দেখার প্ল্যান আছে, যদি সুন্দরভাবে আমরা শেষ করতে পারি। ধন্যবাদ। আমরা বান্দরবনে আসলাম, অনেক সুন্দর একটা দৃশ্য দেখতেছি, অনেক ভালো লাগতেছে আমাদের। এই বান্দরবনের ঝর্ণাটা দেখে অনেক ভালো লাগলো গাইস। আসসালামু আলাইকুম সবাইকে, এটা থানচি উপজেলার নাফাখুম। আমরা যারা এখানে আসতে হয় সবাই চিনি, মনে করি জানিটা অনেক কষ্ট ছিল, তারপরে এসে আসলে পরিবেশ থাকছে, ক্লান্ত আসলে আবার দেখে আসছে। যাই হোক, প্রায় চার ঘন্টা কাটার পর লাঞ্চ বিরতি, খুব আগ্রহ সহকারে খাচ্ছি, খাওয়া রকম মজার, যতটা পারি খাওয়ার চেষ্টা করবো। এরপর আবার এখান থেকে বোর্ড জানি আছে 2 ঘন্টা। সো আজকের দিনের মতো আমাদের প্ল্যান এখানেই সমাপ্তি, কালকে সকালে ঘুম থেকে উঠে আমরা প্ল্যান করবো আমরা স্বর্ণ মন্দির বা আদার্স নীলগিরি যাওয়ার।
অনুভূতি কি? অনুভূতি অনেক ভালো ছিল, বাট খুব টায়ার্ড, কথা বলার অবস্থায় নেই। কখনো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে ঘুম দিব, অপেক্ষায় আছে। ইনশাল্লাহ কালকে আমাদের রাতে প্ল্যান করব, কালকে আমরা কোথায় কোথায় যাব। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আর একটা দিন যার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে ওঠা, এত সুন্দর একটা প্রকৃতির মেঘ দেখার জন্য। আসলে বান্দরবনের মূল আকর্ষণ এইটাই, নীলগিরিতে এই সকাল সকাল ঘুম থেকে উঠে এই মেঘগুলো দেখা। তো যাই হোক, আমার প্রথমবার মতো এটা সৌভাগ্য হয়েছে, অনেক এক্সাইটিং একটা মোমেন্ট ছিল এটা আমার জন্য। সো সত্যি খুব এক্সাইটিং এই বিষয়টা, যে আসলে এই মেঘটা দেখার জন্য আমরা সকাল তাড়াতাড়ি ঘুমে যাওয়া, প্রাকৃতিকের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, সব কিছু মিলিয়ে আমার এই বান্দরবন ট্যুরটা মনে করবো আমি আমার জন্য একটা স্মরণীয়। সো আশা করি ইনশাল্লাহ যদি সুস্থ থাকি আবারও আসবো, আবারও প্রকৃতির এই জিনিসটা উপভোগ করার নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। অলরেডি বান্দরবন ব্যাক করতেছি, অনেক দারুণ রাস্তার দুপাশ, অনেক ম্যাগ দেখা যাচ্ছে। এই ম্যাগের ভিতরে আসলে হারিয়ে যেতে ইচ্ছা করে আমার। এটা সেই বান্দরবনের ঐতিহ্যবাহী স্বর্ণ মন্দির, যেটা এতদিন আমরা বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন বই পুস্তক হিসেবে পড়ে আসছি, প্রথমবারের মতো এখানে আসা। সবাই আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর এখন করোনা পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবেন, মাস্ক ইউজ করবেন। তো সবাই ভালো থাকবেন।